যে যেখানে বসে দেখছেন আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলে আসছি কাশ্মীরে যাবো। এটা হচ্ছে দেখেন আবারও হাঙ্গেরি কনসুলার টিমের সামনে আমার আসতে হয়েছে একটা ইনফরমেশনের জন্য। ইভেন আমাদের আজকে এর আগের ভিডিওতে দেখছেন যার এখানে ফাইল সাবমিট করা হয়েছে গুলশান একে, ওর আজকে ইন্টারভিউর জন্য কল আসছে, আজকে এখানে ইন্টারভিউ। তো আপনাদেরকে একটু দেখাইতে চাই যে এটা হচ্ছে গুলশান দুইয়ের আইকে টাওয়ার। আমি একটু যদি দেখাই, হ্যাঁ এটা হচ্ছে আইকে টাওয়ার। ভিডিও করা যায় না তো আমি এটুকু বলতে চাই যে এই যে এখানে আছে কনসুলারটি, এখানে আমাদের অনেক যুবক ভাইদের ইউরোপের স্বপ্ন পূরণের জন্য, ইউরোপ সেনজেন কান্ট্রি স্বপ্ন পূরণের জন্য এখানে আসলে আসে, ইন্টারভিউ দেয়। তো অনেকেরই যাদের রিজিক আছে অবশ্যই ভিসা হয়ে যায়। তো আমি বলতে চাই যে আমাদের এর আগে যে ভিডিওতে দেখছেন মেহেদি ছিল, ওর আজকে ওর ইন্টারভিউর কল আসছে। তো এইটুকু বলতে চাই মেহেদি, তো এই এখানে ওর আজকে জমা তো হয়েছে আগেই, এখানে আজকে ওর ইন্টারভিউর জন্য কল করছে। তো আজকে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে যাদের আসলে একটা অথরাইজেশন পেপার আছে তাদের হচ্ছে এখানে একটা কার্ড দিয়ে পেমেন্ট করতে হয় 3,500 টাকার মতো, আর যাদের অথরাইজেশন থাকবে তাদেরকে আসলে ওইটা না থাকে তাদের পেমেন্টটা করতে হবে না। তো এই কারণে তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসছি যে যদি পেমেন্ট লাগে, তো এই কারণেই মূলত আসা আজকে। তো এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন, এটা একটা আজকের নতুনই আপডেট। সেটা হচ্ছে যে অথরাইজেশন পেপার যদি থাকে অবশ্যই কার্ডে 3,500 টাকা পে করতে হবে, আর যদি অথরাইজেশন না থাকে তাহলে লাগবে না। এই যে আজকে এখানে যারা আছে সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। তো আমি বলতে চাই যে মেহেদি আমাদের, আমি এই যে মেহেদি ইন্টারভিউর জন্য থাকবে, ঠিক আছে তুমি যাও, দেখি তোমার পেপারটা দাও। তো আপনাদেরকে যদি একটু দেখাইতে চাই যে এর আগে জমা দিয়েছিল, আপনাদেরকে দেখাইছি, সেটা হচ্ছে গত 14 আগস্ট এটা জমা দিয়েছিল, আজকে হচ্ছে 21 আগস্ট 2023। এই যে জমা দিয়েছিল এটার ডকুমেন্টস। তো আমি এইটুকু বলতে চাই যে আপনারা অবশ্যই আমাদের পরবর্তী আপডেট পাবেন। তো আমাদের এই যে ওরাকে যদি দেখাই, ওর ইন্টারভিউ নিয়েছিলাম, আপনারা দেখছিলেন হয়তোবা মেহেদি। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন, পরবর্তী আপডেট অবশ্যই জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো এরপরে আমাদের নতুন যে ডিমান্ডগুলো আছে, যাদের আসলে হাঙ্গেরিতে যাওয়ার আগ্রহ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।